বহুত ডিবেট চলিছে, এইটোতো সবেই দেখিছে। কিন্তু এতিয়া ইলেকশ্যন শেষ হল, রিজাল্ট ওলাল, বিপিএম হিসাবে 17 সিট পাইছে সিঙ্গেল মেজরিটি। আর এতিয়া যেহেতু বিপিএফ আর বিজেপি সরকার চলে আছে দিসপুরত আর দিল্লি একটা আছে, মিত্রতাটা ভাঙা নাই আর এই মিত্রতাটা বাড়ি থাকি। সেই কারণে আমি বিপিএম দলের হয়ে পেলায় দেখেছি সরকার বসানোর ক্ষেত্র বিজেপি যে দলের নিশ্চয় আমার সহায় করব বলে মনে নির্বাচনত সবে ইন্ডিপেন্ডেন্টও খেলিছে, কংগ্রেসও ইন্ডিপেন্ডেন্ট খেলিছে, বিজেপিও খেলিছে, ইউপিপিএলও খেলিছে বা এআইইউডিএফও খেলিছে। কোনো দলে কারোর লগত মিত্রতা নকরাকেই ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন খেলিছে, ইয়ার আমার সব লাই এটা হল সরকার বনাব লাগে। যেহেতু আমার বিপিএফ আর বিজেপির লগত একটা আছে দিসপুরত, মিত্রতাটো আজিলেকে চলি আছে আর চলি থাকিব। এই কারণে মই বারে বারে কই আছো যে বিপিএফ দল মানে বিজেপি দলে সরকার বনার ক্ষেত্রে সহায় করি। এইবিল বেলে প্রশ্ন, কিন্তু মোট তাত নাহে, কিন্তু বিজেপির উপর নির্ভর করব। কিন্তু আমি কইছো যে বিজেপি আর বিপিএফ যেহেতু আজিলেকে আছে মানে মিত্রতাটো, তো বিজেপিয়ে আমার লগত মিত্রতা করা নকরাতে ইহতর ধর্ম। কিন্তু আমি অনুরোধ করেছে যে বিজেপিয়ে আমাক সহায় করবে। অকল বিটিসি ক্ষেত্র মনে করে আছি যে আমার মিত্রতা থাকিব, স্টেটত আছে এতিয়ালৈকেও আছে আর ভবিষ্যতেও থাকিব। আমার লগত বিজেপি আর বিপিএফ দলের যে মিত্রতা এটি চলি আছে। কারণ এটা হল বাক্সা বজার করি এটা মিটত চান এগুলো ওদালগুড়ি আমার আছে আর বাক্সাতো মই মানে তলিলা বাইদেউ অলপ চাব বিচার। দিল্লির নেতৃত্ব বিজেপির দিল্লির নেতৃত্বের লগত আপনি কিনা যোগাযোগ করবে নাকি বা রাজ্যিক নেতৃত্বের লগত আপনি কিনা যোগাযোগ আরম্ভ করেছে নাকি? রাজ্যিক নেতৃত্ব মানে মই সমন্তর লগত সমন্তটার লগত কথা পাতিছো আর শেরসারর পরিস্থিতি কাছের লগত কথা পাতিছো। কথা একে গোটে সরকার বিজেপি আর বিপিএফ বড়া মানে যদি বিজেপিয়ে মানি নলয় দিয়া আমার কথা চলি আছে চলিছে আর বিজেপি আর বিজেপি সরকার প্রথম ফিক্স এন্ড ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল বলে ধরে লোক বিজেপিয়ে যদি আরো সার পাওয়া প্রয়োজন বলে ভাবে ইহতর ধর্ম ইহতর ধর্ম। কিন্তু বিজেপি আর বিপিএফ যথেষ্ট, যদি বিজেপিয়ে ভাবে আর সার পাওয়া লোবলে ইচ্ছা আছে ইহতর ধর্ম মানে খুব খবরে না যাব। মুঠতে সরকার যেহেতু চলি আছে স্কুলত বিপিএফ আর বিজেপি, সেই কারণে বিজেপি অনুরোধ করেছে যে বিটিসি সরকার বনার ক্ষেত্রত বিপিএফ দলক বিজেপিয়ে সহায় করব লাগে। আমিও তো আলোচনা করিহে ফ্রেসমেন্ট দিছে, নহলে মই কত এরকম বলাই আহিব। সেন্ট্রেলর নেতৃত্ব কথা নাই, বিটিসির কারণে সেটে যথেষ্ট সরকার বহাল আছে, বহাল থাকি।
কথা